আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পেজ নম্বর 67। তো আমরা চলো দেখে নিই পেজ নম্বর 67-তে কী আছে। তার আগে আমরা একটু দেখে নেব যে পেজ নম্বর 67-র যে শুরুতে যে ছকটা আছে সেই ছকে কিছু অংশ পেজ নম্বর 66-তে আছে। তো আমরা সেখান থেকে আর কি ভিডিওটা শুরু করব। তো দেখো, ঘন রাশির গসাগু। রাফিদ এবং রাহিমা দুই ভাই বোন, তাদের 30 সেন্টিমিটার এবং 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির কাঠের বক্স আছে। তারা একই মাপের ঘনক আকৃতির মগের বক্স দ্বারা দুইটি বক্সই পূরণ সম্পূর্ণরূপে পূরণ করতে চায়। অর্থাৎ এই যে পাশে দেখো, এখানে দুইটা দুইটা বক্স রয়েছে, একটি 40 সেন্টিমিটার আর একটি 30 সেন্টিমিটার। ওকে, দুইটি বক্স রয়েছে। তো এবার তারা হচ্ছে ছোট ছোট, অর্থাৎ এই যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র মগের বক্স দ্বারা এটা পূরণ করতে চায়, এগুলো পূরণ করতে চায়। ঠিক আছে, পূরণ করতে চায়। এখন দেখো, কোন কোন ঘনক আকৃতির মগের বক্স দ্বারা তারা 30 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির কাঠের বক্স পূরণ করতে পারবে, এটা একটা প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, কোন কোন ঘনক আকৃতির মগের বক্স দ্বারা তারা 40 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির কাঠের বক্স পূরণ করতে পারবে। অর্থাৎ এগুলোর প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব যখন পরের পেজে, এখানে যে ছক আছে, যে এই ছকটা যখন আমরা পূরণ করব। তো চলো আমরা ছকটা পূরণ করে নিই। ছক নম্বর 3.4। তাহলে এখানে প্রথমে আছে ঘনক আকৃতির বক্স, এখানে 30 সেন্টিমিটার আর হচ্ছে 40 সেন্টিমিটার, তারপর হচ্ছে উভয় দৈর্ঘ্যের। তাহলে পরবর্তীতে যেগুলো বলছে, মগের বক্স, তো এই যে ছকটা দেখো বন্ধুরা, এখানে 30 সেন্টিমিটার দেখো, 1, তারপর হচ্ছে 3, তারপর 6, তারপর 15। অর্থাৎ 30-কে যেটা দ্বারা আমরা ভাগ করতে পারবো, 30-এর যে গুণনীয়ক গুলো সেইগুলোকেই হচ্ছে এখানে লেখা হয়েছে। দেখো এখানে 30, এখানে 30, 1, 3, 6, তার মানে এখানে মধ্যখানে কি হইতে পারে, 30-কে আর কি দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, তারপরে আবার 30-কে কি দ্বারা ভাগ করতে পারি, 30-কে হচ্ছে 5 দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, 5, 6, 30, আবার হচ্ছে 30-কে কি দ্বারা ভাগ করতে পারি, 10 দ্বারা ভাগ করতে পারি, আবার এখানে 30-কে কি দ্বারা ভাগ করতে পারি, 30-কে 30 দ্বারা ভাগ করতে পারি। ওকে, তো এইটা হচ্ছে আমরা পেয়ে গেছি। এবার পরবর্তীতে দেখি, 40 সেন্টিমিটারের ক্ষেত্রে 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা ভাগ করতে পারি, তারপরে আর কি দ্বারা ভাগ করতে পারি, আর ভাগ করতে পারি 40 যেহেতু 6, 5 দ্বারা ভাগ করতে পারি, 5, 8, 40, তারপরে হচ্ছে 8 দ্বারা ভাগ করতে পারি, তারপরে 10 দ্বারা ভাগ করতে পারি, আর 20 দ্বারা ভাগ করতে পারি, আবার হচ্ছে 40 দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা এবার আমরা যেটা করব, উভয় দৈর্ঘ্যের ক্ষেত্রে, উভয় দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা চিন্তা করব যে এখানে কমন কি আছে। তাহলে 1 আছে কমন, 1, 2 আছে কমন, তারপরে আর কি কমন আছে বলতো, এই যে এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 কমন আছে, 10 কমন আছে, তারপরে আর কোনো কিছু কমন নাই। তাহলে উভয় দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এগুলো পাচ্ছি। ঠিক আছে, এবার পরবর্তীতে যেটা বলেছে, উভয় কাঠের বক্স সর্বোচ্চ মাপের মগের বক্স দ্বারা পূরণ করতে পারবে সেটা বের করো। উভয় কাঠের এখন সর্বোচ্চ সর্বোচ্চ কোন মাপের বক্স, তাহলে দেখো এখানে বক্স কতগুলো পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 5 পাচ্ছি, আর 10 পাচ্ছি। এখন বলতো সর্বোচ্চ কে, সর্বোচ্চ হচ্ছে 10, তার মানে আমরা পেয়ে গেছি যে সর্বোচ্চ কোন মাপের মগের বক্স দ্বারা এটা পূরণ করতে পারবে, কোন মাপের, এই 10 মাপের। ঠিক আছে, এটি কাঠের বক্স দুটির দৈর্ঘ্য পরিমাপক সংখ্যাগুলোর গসাগু। অর্থাৎ এখানে যে কমন গুলা পাইছে, কমনের ভিতরে যে এটা সর্বোচ্চ সেটাই হচ্ছে এদের গসাগু। মিলিয়ে দেখো, সর্বোচ্চ 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনক আকৃতির মগের বক্স দ্বারা উভয় কাঠের বক্স
পূর্ণ করা যাবে। 30 কিউব এবং 40 কিউব গসাগু, এর গসাগু হবে কত? 10 কিউব। তাহলে দেখো 40 কিউব, অর্থাৎ যেটার যে ঘনকের দৈর্ঘ্য ছিল 40, সেটার কত আসে? 40 কিউব, আয়তন 40 কিউব। যেটার 30 ছিল সেটার আয়তন হবে কত? 30 কিউব। ওকে, এখন এগুলো পূরণ করতে দেখবা তোমরা দুইটাই পূরণ করতে পারবা 10 কিউব দ্বারা। ঠিক আছে, 10 কিউব দ্বারা তোমরা পূরণ করতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটার গসাগু হচ্ছে এই 10 কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা দেখে নিই পরবর্তীতে কি আছে। এবার আছে একক কাজ, সর্বোচ্চ কোন আকৃতির ঘনক দ্বারা, তার আগে আমরা একটা মুছে দেই, সর্বোচ্চ কোন সর্বোচ্চ কোন আকৃতির ঘনক দ্বারা 10 একক এবং 6 একক দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনক আকৃতির বক্স পূর্ণ করা যাবে? সর্বোচ্চ কোন আকৃতির ঘনক দ্বারা, অর্থাৎ আমাকে বলেছে যে একটা ঘনক থাকবে, ঘন কোন আকৃতির ঘনক দ্বারা 10 একক এবং 6 একক। তাহলে এটা 10, এটা 6। এখন যদি আমরা চিন্তা করি এই 10 একক এটাকে কিভাবে আমরা পূর্ণ করতে পারি বলতো? 10-এর যে গুণনীয়ক সেগুলো আমরা আগে নির্ণয় করব। তাহলে 1, 2, 3, আচ্ছা 3 দ্বারা যায় না, 5, তারপর 10, এই কয়টা? আর 6-এর যদি চিন্তা করি, 6-কে ভাঙা যায় 1, 2 এবং কি দ্বারা? এবং 6 দ্বারা। তাহলে দেখো এখানে আমরা কমন পাচ্ছি 1 আর 2। তাহলে আমরা সর্বোচ্চ 2, যেহেতু সর্বোচ্চ 2 দ্বারা আমরা এটা পূরণ করতে পারবো। সর্বোচ্চ 2 আকৃতি, অর্থাৎ 2 দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ এবং উচ্চতা, এই আকৃতি দ্বারা 2 কিউব দ্বারা আমরা এই বক্সটি পূরণ করতে পারবো। তো বন্ধুরা, এটা ছিল একক কাজ, এটা ছিল একক কাজের উত্তর কত? 2 কিউব। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক গ্রুপ কোর্সটিকাতে যুক্ত হও নাই তারা জলদি জলদি কোর্সটিকাতে যুক্ত হয়ে দাও। তোমাদের জন্য রয়েছে অনেক অনেক বেশি সারপ্রাইজ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। এবার ভিডিওর কমেন্ট যদি দেখে নেই, প্রথমেই কমেন্ট করেছো সুমি ইসলাম, স্যার আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমি ইউটিউবে সবসময় আপনার ভিডিও দেখি। ধন্যবাদ সুমি, তোমাকে অনেক 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 ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত থাকো। এরপর কমেন্ট করেছো মাসুম আহমেদ, থ্যাংক স্যার, ওয়েলকাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর কমেন্ট করেছো সিফ তাসিন, আমার মনে হয় তোমরা যদি তোমাদের নামগুলো লিখে দাও তাহলে অনেক বেশি ভালো হয়, থ্যাংক স্যার, ধন্যবাদ তোমাকেও তাসিন।